এখন ক্যালেন্ডারক কেন্দ্র করে আরম্ভ হয়েছে বিতর্ক। ক্যালেন্ডারত আছিল অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া আলোকচিত্র। এই ক্যালেন্ডারখনলৈ মন কৰক, পর্যটন বিভাগৰ ক্যালেন্ডাৰ। কংগ্রেস বিধায়ক রূপজ্যোতি কুর্মিয়ে দেখুৱাইছে এইখন ক্যালেন্ডার। ক্যালেন্ডারত ফটো দেখাবলৈ লাজ পাইছে রূপজ্যোতিয়ে, কিয়নো ক্যালেন্ডারত বোলে প্রিয়ঙ্কা বেয়া পোশাকত আছে। প্রিয়ঙ্কা চোপড়াক ব্র্যান্ড এম্বাসেডর করা হয়েছিল কিয়? পাট মুগার প্রচারের বাবে নহয়নে? কিন্তু অসম সরকারের ক্যালেন্ডারত প্রিয়ঙ্কায় কি পিন্ধিছে? এই এনেকে কাপড় পিনি এই যে ইয়াত প্রচার চলাব বিচাৰিছে অসম সরকারে, ইয়াত তীব্র ধিক্কার দিছো। অসমৰ পাট মুগা আজি বিশ্ব দরবার লৈ যোৱা কথা আমি প্রত্যেক অসমীয়াই চিন্তা কৰিব লাগিছিল, অসম সরকারে চিন্তা কৰিব লাগিছিল। ইয়াত পাট মুগা মেখেলা চাদর এনেকে যদি পিন্ধি পেলাই এই ফটোখন দিয়া হেতেন আমি ভাল পালোহেতেন। কংগ্রেস বিধায়কসকল ইমানেই সুস্থার হৈছে যে প্রিয়ঙ্কাই ফ্রক কিয় পিন্ধিছে বুলি প্রশ্ন কৰিছে। ক্যালেন্ডারত প্রিয়ঙ্কাই পিন্ধিছে ফ্রক। ফ্রক অসমৰ সাজ পোশাক নেকি? কংগ্রেস বিধায়কৰ প্রশ্ন। এই অসম সরকারে আমাক দিছে, এই অসম সরকারক আমি ইয়াতে ঘূৰাই দিব বিচাৰিছো আৰু ইয়াৰ যোগেদি প্রতিবাদ কৰিব বিচাৰিছো যে অসমৰ কি চিনাকি হ'ব পাৰে আপোনালোকে চাওক। এই কাপোৰ পিনি আজি ফ্রক নিচিনাকে এটা কাপোৰ পিনি প্রিয়ঙ্কা চোপড়া ডাঙৰীয়ানীক যোগেদি অসমৰ কি প্ৰতিশ্ৰুতি দাঙি ধৰিব বিচাৰিছে ইয়াত আমি প্ৰতিবাদ জনাইছো। কংগ্ৰেছ বিধায়িকা নন্দিতা দাসে অভিযোগ কৰা মতে প্রিয়ঙ্কাই পৰিধান কৰা ফ্রকৰ পিছত শৰীৰৰ বিভিন্ন অংশ স্পষ্ট হৈ আছে, ইয়াৰ বাবে কংগ্ৰেছ লজ্জিত। এই অসমীয়া হিচাপে আটাইতকৈ লজ্জিত হৈছোঁ, কাৰণ অসমৰ যিটো পৰম্পৰা, যিটো সংস্কৃতি, যিখিনি সাজ পোছাক, সেই কথাখিনি কিন্তু এই ছবিখনত প্ৰতিফলিত হোৱা নাই। বৰঞ্চ এই ছবিখনত প্রিয়ঙ্কা চোপড়াই আমাৰ ব্ৰেণ্ড এম্বেচাডাৰ টুৰিজিমৰ যিটো এটা ফ্ৰক পিন্ধিছে, আৰু ফ্ৰকটো আপোনালোকে পিন্ধিছে যে সম্পূৰ্ণ তেওঁ শৰীৰটো আৱৰত নাই, শৰীৰটো আৱৰত নাই, শৰীৰৰ যিবিলাক অংশ আমি আচলতে ঢাকি থাকিব লাগে সেই অংশবিলাক এতে দেখা পাইছে। এই বিষয়ে কংগ্ৰেছে বিতৰ্কত অংশ লৈছে যদিও এই পৰ্যন্ত মন্তব্য আগবঢ়োৱা নাই বিজেপি। ব্যুৰো ৰিপৰ্ট, DYT চিত্ৰা।